আসলে পুরো বাংলাদেশের মানুষের জয়ের প্রতি যে পরিমাণ ভালোবাসা সেখান থেকে একটা ম্যান্ডেটরি প্রশ্ন যে এবারে কুরবানি ঈদে জয় তার বাবার কাছ থেকে কি পেল বাবার তো পুরো ভালোবাসাটাই ওর জন্য সো এটা আসলে স্পেসিফিক বলার কিছু নেই বাবার কাছে থেকে তো সব সময় যাই চাই সবই পাই তবে ঈদকে কেন্দ্র করে বাবা সব সময় যেটা চিন্তা করে সেটা হচ্ছে যে ড্রেস কিনে দেওয়ার জন্য আর আমি মাঝখানে বাইরে থেকে ঘুরে এসেছি সো আমাকে তখনই বলে দেওয়া হয়েছে যে ওর জন্য বাইরে থেকে ড্রেস কিছু কিনে আনা হয় বাহ চমৎকার আর জয় কি বাবাকে কিছু দেয় ঈদে বা জয়ের মা কি দেয় এটা আসলে দেওয়ার ব্যাপারটা তো একদম পারিবারিক সো এটা আসলে স্ক্রিনে নাই শেয়ার করে অবশ্যই পরিবারের ভালোবাসা ভালো লাগাটা তো দেয়া নেওয়ার মধ্যে নেই তারপরে দায়িত্বের জায়গা বা মনে হয় যে একটা অকেশনালি ঈদের সময় আমরা আসলে বস্তুগত জিনিসটাকে বেশি চিন্তা করি সেটা ড্রেস হতে পারে গিফট হতে পারে অফকোর্স কিছু না কিছু তো হয়েছে কিন্তু সেটা তো স্ক্রিনে বলার কিছু নেই আচ্ছা ঠিক আছে এবার ইমনের কাছে জানতে চাই ভাবিকে ঈদে কি দেওয়া হলো ভাবিকে একটা বাজেট দিয়ে দেওয়া হয় তারপরে এটা সেফ সাইড একদম সেটা তার পছন্দ মতো কিনে দেখা গেল আমি একটা পছন্দ করে আনলাম সেটা মানে পছন্দ নাও হতে পারে সো আমি সেফ সাইডই গিয়েছি সো সে তার মতো কিনে সব সময় সেফ সাইডই খেলে ওকে সেফ সাইড থাকাটা বেটার অ্যাট লিস্ট পরে সেটা কিনবো পছন্দ করবে না একদম পুরো একদম পারফেক্ট সংসারী একটা ছেলে বাহ কারণ কি মানে ও ঝামেলা জড়ায় না জড়াতেও চায় না সো এই জন্য সেফ সাইডে থাকে